বৃষ্টির সোনা পাখি আমার, খাবারটা একটু খেয়ে নাও প্লিজ, একটুখানি খাও, একটুখানি খাও। আমি বললাম না খাবো না, আপনি বিদায় হন আমার সামনে থেকে। আমি আইসক্রিম খাবো, আমায় আইসক্রিম এনে দিন। তুমি কেন বুঝতে পারছো না, এই সময় তোমার বেশি আইসক্রিম খাওয়া ঠিক নয়, বাবু ঠান্ডা থাকবে তো। প্লিজ সোনা, জেদ করে না, খাবারটা খাও। খাবো না, খাবো না, খাবো না। আপনি এখান থেকে যাবেন নাকি আমি আপনাকে কামড়াবো? ইস বৃষ্টি, তুমি কি এখনো ছোটো নাকি বলো তো? কেন বাচ্চাদের মতো এমন করছো? এই খাবারটা আমাদের বাচ্চার জন্য পুষ্টিকর, প্লিজ যান খেয়ে নাও না এটা। ভাবি ভাবি, ও ভাবি! বৃষ্টির চিল্লানি শুনে দৌড়ে এলো স্নেহা, তারপর বলল, কি হয়েছে চাঁদনি, তুমি আমায় ডাকছো কেন? ভাবে ভাবি, তুমি এই তাল গাছের মুরগিটাকে আমার সামনে থেকে বিদায় হতে বলো প্লিজ, নইলে আমি কিন্তু এরে রোস্ট করে চিবিয়ে খাবো। কি বলছো কি এসব চাঁদনি, নিজের স্বামীকে কেউ এসব বলে নাকি? আর শ্রাবণ ভাইয়া না তোমায় কত ভালোবাসে, তাকে এভাবে বলতে হয়? দেখুন না ভাবি, দিনের এই পাগলিটা কেমন বাচ্চা মনে শুরু করেছে, প্রতি ওয়াক্তে ওকে খাবারে যুদ্ধ করতে হয় আমায়, একটা কথাও শুনে না আমার। হবেই তো এমন, আরো আশকারা দিন, দিয়ে দিয়ে একদম বাদর বানাচ্ছেন দুষ্টুটাকে। ভাবি এটা কিন্তু ঠিক না, তুমি ওনার সামনে আমার নামে বদনাম করতে পারো না, আমি কিন্তু রেগে যাচ্ছি। বৃষ্টির কথা শুনে স্নেহা বিরক্ত নিয়ে বলল, ওকে বাবা তোমরা যা খুশি করো, আমি যাই। পাগল আর পাগলি দুইটা দিন দিন যেন দুজনে ছোট হয়ে যাচ্ছে, আমার হয়েছে যত জ্বালা। কথাটা বলেই চলে গেল স্নেহা, আর বৃষ্টি বসে বসে নিজের নখ খেতে লাগলো। ছি ছি জান, কি করছো এসব তুমি, দাঁত দিয়ে নখ কাটতে হয় না, পিঠে সমস্যা হবে। ওই আপনি যাবেন এখান থেকে নাকি আমি চিল্লাবো, খুব খুব জোরে চিল্লাবো বলে দিলাম। ওকে বাবা, যাচ্ছি যাচ্ছি, তবুও চিল্লিও না। কথাটা বলে রুম থেকে খাবার প্লেটটা নিয়ে বেরিয়ে গেল শ্রাবণ, আর বৃষ্টি বিশ্বজয় করা হাসি দিয়ে ফ্রিজ থেকে একটা আইসক্রিম বের করে খেতে লাগলো। বাচ্চা হওয়ার ডেট যত এগিয়ে আসছে, তত যেন খিটখিটে স্বভাবের হয়ে যাচ্ছে বৃষ্টি। সবসময় বৃষ্টি মেজাজ দেখায় শ্রাবণের ওপর। শ্রাবণ বেচারা কিছুই বলতে পারে না বৃষ্টিকে, বরং এখন শ্রাবণ কিছুটা ভয় পায় বৃষ্টিকে। বউকে দেখে কিছুটা ভয় পাওয়া মন্দ না। বৃষ্টি বেবি হবে শোনার পর থেকে অফিসের কাজ সব অফিসের ম্যানেজারকে বুঝিয়ে দিয়ে সব সময় বাসাতেই থাকে শ্রাবণ, আর বৃষ্টির সেবা করে নিজে হাতে। প্রতিটা ওয়াক্তে বৃষ্টিকে এক প্রকার যুদ্ধ করে খাওয়াতে হয় শ্রাবণকে। বৃষ্টির এক কথা, সব সময় শ্রাবণকে ওর পাশে চাই চাই, এক মুহূর্তের জন্য চোখের আড়াল হলে চিল্লিয়ে বাড়ির মাথায় তোলে বৃষ্টি। রাতে শ্রাবণের বুকের ওপর মাথা রেখে না শুলে ওর ঘুম হয় না, শ্রাবণেরও একই হাল। বৃষ্টিকে বুকে জড়িয়ে না শুলে শ্রাবণেরও ঘুম আসে না। দেখতে দেখতে কেটে গেল 5টি মাস, বৃষ্টি বেবি হওয়ার সময় প্রায় এগিয়ে এসেছে। ডাক্তার বলেছে বৃষ্টির ছেলে বেবি হবে। বৃষ্টি একা একা হাঁটা চলা করতে পারে না, সব সময় শ্রাবণ ওকে সাথে নিয়ে সব কাজ করিয়ে দেয়, এমনকি ওয়াশরুমে গেলেও শ্রাবণকে গিয়ে রেখে আসে। যদিও বৃষ্টি না করে, কিন্তু শ্রাবণ ওকে নিয়ে রিস্ক নিতে চায় না। 2 মাস পরেও 5 তারিখে বেবি হওয়ার ডেট দিয়েছে ডাক্তার। শ্রাবণের কেন জানি খুব বেশি ভয় ইদানিং বৃষ্টিকে নিয়ে, সব সময় নিজের বুকের দিকে আঁকলিয়ে রাখে শ্রাবণ বৃষ্টিকে। 1 মিনিটের জন্য বৃষ্টিকে কোথাও একা ছাড়ে না শ্রাবণ। ওদিকে তিথির বেবি হওয়ার এখনও 4 মাস বাকি, ডাক্তার জানিয়েছে তিথিরও ছেলে বেবি হবে। নীল অসম্ভব যত্ন করে তিথির, তবে তিথি আর আগের মতন বিচ্ছুপনা করে না, এখন বেশ অনেকটাই শান্তশিষ্ট হয়ে গেছে তিথি। 3 দিন পর সকালে অফিসের ম্যানেজারের ফোনে ঘুম ভাঙে শ্রাবণের। শ্রাবণ আস্তে করে বৃষ্টিকে বিছানায় শুয়ে দিয়ে ফোন হাতে বেলকনিতে চলে যায়। বৃষ্টির ঘুম ভেঙে বিছানা হাত বুলিয়ে দেখে শ্রাবণ নেই ওর পাশে। বৃষ্টি চোখ মিলে তাকিয়ে খুঁজতে থাকে শ্রাবণকে। তখনই শ্রাবণের কণ্ঠ ভেসে আসে বেলকনি থেকে। বৃষ্টি শ্রাবণের কথা শুনে বুঝতে পারে ও হয়তো অফিসের কোনো দরকারি কথা বলছে, তাই বৃষ্টি শ্রাবণকে না ডেকে ধীরে ধীরে খাট থেকে নেমে ওয়াশরুমে যাওয়ার জন্য পা বাড়ায়। বেশ কয়েক পা সামনে এগিয়ে যেতেই পা স্লিপ করে চিৎকার দিয়ে নিচে পড়ে যায় বৃষ্টি। পড়ে গিয়ে পেটে অসম্ভব ব্যথা পেয়ে চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে যায় বৃষ্টির। বৃষ্টি চিৎকার শুনে দৌড়িয়ে বেলকনি থেকে রুমে আসে শ্রাবণ। রুমে এসে বৃষ্টিকে নিচে পড়ে থাকা অবস্থায় দেখে হাত থেকে ফোনটা পড়ে যায় শ্রাবণের। হৃৎস্পন্দন যেন বন্ধ হয়ে যায় শ্রাবণের। শ্রাবণ দৌড়ে এসে বৃষ্টির মাথাটা নিজের কোলে তুলে নিয়ে উত্তেজিত হয়ে বলতে লাগে,
তোমার কি হয়েছে জান? তুমি পড়ে গেলে কী করে? এই জান কথা বলো আমার সাথে, এই জান চোখ খোলো, কথা বলো আমার সাথে, প্লিজ কথা বলো। আমি তোমার কিচ্ছু হতে দেবো না জান, কিছু হতে পারে না তোমার। শ্রবণ চিৎকার করে পাগলের মতন ডেকে চলেছে বৃষ্টিকে, কিন্তু বৃষ্টির কোনো সাড়া শব্দ নেই। শ্রবণ বৃষ্টিকে ডাকতে ডাকতে হঠাৎ বৃষ্টির পায়ের দিকে খেয়াল করে, দেখে বৃষ্টির প্রচুর ব্লিডিং হচ্ছে। এটা দেখা মাত্রই যেন শ্রবণের প্রাণ পাখিটা উড়ে যাওয়ার অবস্থা হয়। শ্রবণ আর দেরি না করে বৃষ্টিকে কোলে তুলে নেয়। তারপর বৃষ্টিকে ডাকতে ডাকতে পাগলের মতন ছুটেছে বাইরের দিকে। স্নেহা শ্রবণের চিৎকার শুনে নিজের রুম থেকে বেরিয়ে দেখে শ্রবণ কাঁদতে কাঁদতে বৃষ্টিকে কোলে করে নিয়ে যাচ্ছে, আর বৃষ্টির অর্ধেক শরীর রক্তে মাখামাখি। বৃষ্টির এমন অবস্থা দেখে চিৎকার করে কাঁদতে কাঁদতে শ্রবণের পিছু পিছু দৌড়ে এলো স্নেহা। শ্রবণ দ্রুত বৃষ্টিকে নিয়ে গাড়িতে শুয়ে দিল। স্নেহাকে বৃষ্টির মাথাটা নিজের কোলের ওপর নিয়ে গাড়িতে বসে কাঁদতে কাঁদতে বৃষ্টিকে ডাকতে লাগলো। এদিকে শ্রবণের প্রায় পাগলের মতন অবস্থা। খুব দ্রুত গাড়ি চালিয়ে হাসপাতালের সামনে গিয়ে থামলো শ্রবণ। তারপর গাড়ি থেকে নেমে বৃষ্টিকে কোলে নিয়ে এক প্রকার দৌড়িয়ে চলে গেল হাসপাতালের ভিতরে। ডাক্তার ডাক্তার করে চিৎকার করে ডাকছে শ্রবণ, ওর পাটাও যেন সামনের দিকে এগোতে চাইছে না। সারা পৃথিবী যেন থমকে গেছে শ্রবণের। শ্রবণের ডাক শুনে ছুটে এলো ডাক্তার আর কয়েকজন নার্স। ডাক্তার বৃষ্টির অবস্থা দেখে উত্তেজিত কণ্ঠে বলল, ওহ মাই গড, কি করে হলো এমন অবস্থা? মেয়েটা বেঁচে আছে তো? কথাটা বলেই বৃষ্টির হাত ধরে চেক করতে নিল ডাক্তার। ডাক্তারের কথা শুনে চিৎকার করে ধমক দিয়ে উঠল শ্রবণ, এই ডাক্তার একদম বাজে কথা বলবেন না, আমার বৃষ্টির কিচ্ছু হতে পারে না। আমি জানি একটু পরেও আমার সাথে কথা বলবে, কিচ্ছু হয়নি ওর, আপনাকে সুস্থ করে তুলুন প্লিজ। ওর কিছু হলে সব কিছু জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেবো, কিন্তু আমার বৃষ্টির কিচ্ছু হবে না, কিচ্ছু হতে পারে না ওর। কথাগুলো বলতে বলতে চোখের জল ফেলতে লাগলো শ্রবণ। ডাক্তার শ্রবণের এমন ধমক খেলেও কিছুটা অবাক হলো, নিজের বউকে কেউ এতটা ভালোবাসতে পারে এটা ভেবে। শ্রবণের মতন একজন ভেরি স্ট্রং লোকের চোখেও এইভাবে পানি দেখে যেন অবাকের শীর্ষে পৌঁছে গেছে সবাই। ডাক্তার বৃষ্টির পালস চেক করে নার্সদের ডেকে বলল, তোমরা তাড়াতাড়ি পেশেন্টকে ইমার্জেন্সি রুমে নিয়ে যাও, ওনার অবস্থা খুব খারাপ। ডাক্তারের কথা মতন নার্সেরা বৃষ্টিকে নিয়ে দ্রুত চলে গেল ইমার্জেন্সি রুমে, সাথে ডাক্তারও গেল। এদিকে শ্রবণ বাইরে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে দেওয়ালে একের পর এক ঘুষি মারতে লাগলো। ঘুষির কারণে শ্রবণের হাত ফেটে গলগলিয়ে রক্ত পড়তে লাগলো। সেদিকে শ্রবণের খেয়াল নেই, ও হাসপাতালের দেয়ালে একের পর এক ঘুষি মেরে চলেছে আর বলছে, আমার জন্য শুধুমাত্র আমার এই অবস্থা বৃষ্টির আছে, সব দোষ আমার। আমি যদি তখন ফোনে কথা বলতে বৃষ্টিকে ছেড়ে না যেতাম, তাহলে আমার বৃষ্টির এই হাল হতো না, সব আমার জন্য, আমার জন্য বৃষ্টির এই অবস্থা। কথাগুলো বলতে বলতে আরো জোরে জোরে দেওয়ালে ঘুষি দিতে লাগলো শ্রবণ। শ্রবণের এমন অবস্থা দেখে স্নেহা দৌড়িয়ে এসে শ্রবণের হাত ধরে থামিয়ে দিয়ে বলল, শান্ত হন শ্রবণ ভাইয়া, প্লিজ শান্ত হন। আপনি এইভাবে ভেঙে বলে চারদিকে কে সামলাবে? আপনাকে এখন শক্ত থাকতে হবে শ্রবণ ভাইয়া, ধৈর্য ধরুন আপনি। আমি কি করে শান্ত হব ভাবি? আজ আমার ভুলের কারণে এবার বৃষ্টির এই অবস্থা, ওর কিছু হয়ে গেলে আমি মরে যাবো ভাবি, আমি মরে যাবো। চাঁদনির কিছু হবে না ভাইয়া, আল্লাহর উপর ভরসা রাখুন আর আল্লাহকে ডাকুন, একমাত্র তিনি এই বিপদের হাত থেকে আমাদের চাঁদনিকে রক্ষা করতে পারেন। স্নেহার কথা শুনে শ্রবণ কিছু বলবে তার আগেই ডাক্তার ইমার্জেন্সি রুম থেকে বেরিয়ে এসে বলল, মিস্টার শ্রবণ, আপনার স্ত্রীর অবস্থা খুব ক্রিটিক্যাল, খুব দ্রুত ওনার অপারেশন না করলে যা কিছু হয়ে যেতে পারে। তাহলে আপনি এখন বসে আছেন কেন ডাক্তার? জলদি অপারেশন শুরু করুন, আমি আমার বৃষ্টিকে চাই, আগের মতো করে ফিরে পেতে চাই ওকে। হ্যাঁ, আমরা এখনই অপারেশন করব, কিন্তু আপনাকে ঠিক করতে হবে আপনি কাকে চান, আপনার ওয়াইফকে নাকি আপনার সন্তানকে। অপারেশন করে আমরা যে কোনো একজনকে হয়তো বাঁচাতে পারবো, সেটাও বড় রিস্ক নিয়ে। এখন বলুন, আমরা কাকে বাঁচাবো, মা নাকি শিশুকে? ডাক্তারের কথা শুনে এক সেকেন্ডও দেরি না করে শ্রবণ বলল, আমার বৃষ্টিকে চাই ডাক্তার, বৃষ্টি না থাকলে পৃথিবীর সব কিছু আমার কাছে মূল্যহীন, আমার শুধু আমার ওয়াইফকেই চাই, আপনি যত তাড়াতাড়ি সম্ভব আমার বৃষ্টিকে বাঁচিয়ে তুলুন প্লিজ। শ্রবণের কথা শুনে শ্রবণের বাহুর উপর হাত দিয়ে ডাক্তার বলল, আমরা যতটা সম্ভব চেষ্টা করব, বাকিটা আল্লাহর ইচ্ছা, আপনারা আল্লাহকে ডাকুন।
হ্যালো গাইস, ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও, আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।